পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানকে সৌন্দর্যায়নের জন্য এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে বর্ধমান দক্ষিণ বিধানসভার বিধায়ক খোকন দাস নানান উদ্যোগ গ্রহণ করেছেন। ইতিমধ্যে শহরের নাগরিকবৃন্দ তার সুফল পাচ্ছেন। শহর বর্ধমানের 23 নম্বর ওয়ার্ডের আজিরবাগান পদ্মপুকুর এলাকায় রাস্তার ধারে রাতের অন্ধকারে কে বা কারা রাইস মিলের ছাই ফেলে দিয়ে যাচ্ছে বলে অভিযোগ। এছাড়াও ট্র্যাক্টরে করে ময়লা আবর্জনা ফেলে দেওয়া হচ্ছে। প্রশাসন ও পুরসভা সূত্রে জানা যায় এটি ভ্যাটের জায়গা নয়, কাল্লা রোড এলাকায় অনুমোদিত ভ্যাট আছে, সেখানে শহরের নোংরা আবর্জনা ফেলা হয়। নোংরা আবর্জনা ফেলার ফলে পরিবেশ দূষিত হচ্ছে, দুর্গন্ধে নাজেহাল এলাকার মানুষ। এটা উঠছে না, খারাপ আছে না, ওই জন্য আর কি ফেলে দিয়ে অল্প করে। এটা এই নোংরা আবর্জনাটা এখানে ফেলার জায়গা না তো? না তা তো নয়। তা কেন ফেললেন? অল্প করে চারটে এনে যে এনে ফেললাম। এক ট্র্যাক্টর ফেললেন তো, অল্প করে কোথায়? কিছুদিন আগে বিধায়ক খোকন দাসের উদ্যোগে ওই জায়গাটি পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছিল, কিন্তু কিছু মানুষ নিজের স্বার্থ চরিতার্থ করতে এবং বিধায়ক খোকন দাসকে বদনাম করতেই এই কাজ করছেন বলে স্থানীয় মানুষ জানান। এখানে গোজা ফোজা পড়ছে, ছাই নোংরা, গরু মরু সব ফেলে দিয়ে চলে যাচ্ছে। এগুলো সব রাতের বেলায় হচ্ছে? হ্যাঁ, রাতের বেলাতে। তো এটা প্রকাশ্যে এগুলো করে না? সমস্যা শুধু আমার একার নয়, এলাকার মানুষরা, বাচ্চারা স্কুল যাচ্ছে, বাস থেকে একটা লরি গেলে বাচ্চাদের স্কুল ড্রেস খারাপ হয়ে যাচ্ছে, চোখে মুখে দূরের কথা, তারা ঘুরে তাকাতে পারছে না। এলাকায় কেউ বলতে গেলে গাড়িওয়ালারা মাল ফেলে ভোরবেলা রাত্রে চলে যাচ্ছে, বলতে গেলে কেউ মানে কেউ মানছে না। একটা গরু ফেলে দিয়ে গেছে, তার একটা গন্ধ, এই বাচ্চাদের পরীক্ষা চলছে, মানে কোনো মানে কেউ মানছে না। এটা যতক্ষণ না মানছে, এটা বিভীষ অবস্থা চলছে এখানে। কোন জায়গা এটা? এটা আঞ্জিরবাগান। আচ্ছা, এখানে কি এরকম আগে পরিস্থিতি ছিল? এর আগে কিছুদিন আগে সব পরিষ্কার করেছিলাম, আমি নিজে পরিষ্কার করেছিলাম, সব গোটা জায়গাটা আমি নিজে পরিষ্কার করেছিলাম, পকলেন লাগিয়ে গোটা জায়গাটা পরিষ্কার করে সুন্দরতা করেছিলাম। তারপরে কিছু মানুষ নিজের স্বার্থের জন্য এই মিলের ছাই ফাই ফেলিয়ে ডোবা ফেলে এটাকে নষ্ট করেছে। বেশিরভাগ রাতের ভোরের দিকে হচ্ছে? রাত দিনের বেলা হচ্ছে। আচ্ছা, দিনের বেলা হচ্ছে, ভোর রাত রাতে বেশি হচ্ছে। রাইস মিলের ছাইরা গাড়িওয়ালা এসে নিজের মানে সুবিধা ফেলে দিয়ে পালিয়ে যাচ্ছে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।